আপনি লিখেছেন আমার বাবা মানে আমার মায়ের সব স্বর্ণ এক বোন নিয়ে যায় এখনো কোনো স্বর্ণ আমাদের দেয়নি আমরা সাত ভাই বোন এ নিয়ে কিছু বলবেন আপনার বোন যদি এককভাবে সবগুলো নিয়ে যান সন্দেহাতীতভাবে তিনি জুলুম করছেন তিনি অপরাধ করছেন তিনি গুণাগার এবং এর জন্য তিনি আল্লাহ তালা কাছে পাপিষ্ঠ হিসাবে শাস্তির মুখোমুখি হবেন আমরা এই লাইভের মাধ্যমে তাকে বলতে চাই যে তিনি যেন তার আল্লাহ তাল্লাহকে যেন ভয় করেন এবং তিনি এ ধরনের অপকর্ম থেকে যেন বেঁচে থাকেন এ ধরনের গুণা থেকে যেন বেঁচে থাকেন বান্দার হক সংশ্লিষ্ট সমস্ত ভাই বোনের মানে হক তিনি নষ্ট করে চলেছেন সেই জন্য সমস্ত ভাই বোনের কাছেই তার এই দেনা থেকে যাবে কি আমাদের দিন তাকে আদায় করতে হবে তিনি আদায় না করলে অতএব এটা তার মায়ের সম্পদ হিসাবে তার মাকে ফেরত দিতে হবে মা মারা গেলে তখন সেক্ষেত্রে আনুপাতিক হারে বা কোরআন যেভাবে যতটুকু হার নির্ধারণ করেছে দুঃখিত সেই হারে ওয়ারিসরা পেয়ে যাবেন ভাই বোন সহ অন্যান্য ওয়ারিসরা নি হাসার ইমন আপনি লিখেছেন স্কুল বা কলেজ থেকে যে উপবৃত্তির টাকা দেওয়া হয় ওগুলো গ্রহণ করা যায় হবে কিনা উপবৃত্তির টাকা যদি স্কুল বা কলেজ থেকে দেওয়া হয় বৈধ টাকা তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করতে কোনো অসুবিধা নেই শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব টাকা যদি তারা দেয় কোনো শিক্ষার্থীকে বৃত্তি হিসাবে কোনো অসুবিধা নেই সেটি গ্রহণ করা যেতে পারে ইনশা আল্লাহ এরপরে কামাল আপনি লিখেছেন একজন মানুষ কিভাবে বুঝতে পারবে যে সে দুনিয়ার মোহে পড়েছে দুনিয়ার মোহে পড়েছে এটা বোঝার অন্যতম উপায় হলো যে দিনকে প্রাধান্য দিতে না পারা দুনিয়াকে উপরে প্রাধান্য দেওয়া অর্থাৎ আহ সবসময় শুধু দুনিয়াটাই তার চাওয়া থাকে দিনের জন্য দিন দুনিয়াকে সেক্রিফাইস করতে না পারা এটা একটা আলামত যে দুনিয়ার মোহে তিনি পড়েছেন এবং দুনিয়াকে আহ প্রাধান্য দিয়ে তিনি আহ তার সব কাজগুলো করেন এছাড়াও একজন মানুষ যখন সবসময় তার ধ্যান ধারণা শুধু দুনিয়াবী স্বার্থই থাকবে আল্লাহ সন্তুষ্টি সবাব এগুলো কে অগ্রাধিকার দিয়ে দুনিয়ার কোনো চাওয়াকে তিনি কোরবানি বা ত্যাগ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে এগুলো তারা বোঝা যেতে পারে যে একজন মানুষ দুনিয়ার মোহে পড়েছেন এছাড়া আমাদের সালাতে সিয়ামে সব অবস্থা যদি ঘুরে ফিরে দুনিয়ার কোথায় মনে আসে সেগুলো দুনিয়ার মোহে পড়ার একটা আলামত অনেক কোরআন একরাম বলেছেন যে টাকার ক্ষেত্রে আপনার পুরাতন টাকাগুলো বেশি হচ্ছে মানুষকে দেওয়া নতুন টাকাটা এগুলো রাখা এবং আপনার খরচ করতে না চাওয়া এগুলো দুনিয়ার প্রতি মোহ থাকার আলামত দুনিয়া উপার্জন করা দর্শনীয় নয় দুনিয়া কামানো দর্শনীয় নয় কিন্তু দুনিয়ার মোহ থাকাটা দর্শনীয় এবং কারিম এটার ভর্সনা করা হয়েছে আল্লাহ তাদের বলেছেন জুইনালিনাজ হাবুর সাহওয়াত মিনানিসাইল বানিন ওক মকান্তারাতা নারী স্বর্ণরূপা টাকা পয়সা এগুলোর প্রতি মোহ যেন মানুষের হয় সেরকম করে এগুলোকে সৃষ্টি করা হয় হয়েছে কিন্তু মানুষের যে চ্যালেঞ্জের জায়গাটা সেটা হলো যে সেখান থেকে নিজেকে দূরে রেখে দুনিয়া উপার্জন করবেন আখেরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটিকে মাথায় রেখে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন মানুভা কাতন আপনি লিখেছেন অনেকেই বলে বুড়ো মার মৃত্যুর আগে তার দুধের ঋণ শাড়ি কাপড় দিয়ে শোধ করতে হয় এটা কতটুকু শরীর সম্মত এগুলো আমাদের নিজেদের মন করা বাড়ানোর কথা এগুলো কোনো ভিত্তি নেই মা বাবা আহ দাদা নানা নানি তাদের প্রতি আমাদের যে দায়িত্ব আছে তাদের বরণ পোষণ দেওয়া তাদেরকে শ্রদ্ধা করা তাদের বৈধ নির্দেশগুলোকে মেনে চলা তাদের প্রতি সম্মান দেখিয়ে চলা তাদের নির্দেশের সামনে মাথা অবনত করা বিনয় হয়ে চলাফেরা করা এগুলো আমাদের কর্তব্যের অংশ এছাড়া এই জাতীয় বা আপনার নিজেদের বানানোর বিভিন্ন কল্প আহ বিভিন্ন আপনার কুসংস্কার বিশ্বাস সেগুলো আমরা কোনো অবস্থাতেই নিজেদের মধ্যে ধারণ করবো না আলি ফিয়া দি লিখেছেন মায়ের মুখের দিকে তাকালে নাকি কবুল হজের সব হয় এটা কি সত্য আহ দেখুন মায়ের মায়ের ইবাদত সরি মায়ের সেবা করা এটা আমাদের জন্য ফার্স্ট এবং মায়ের আনুগত্য করা বাবার আনুগত্য করা এটা আমাদের জন্য আবশ্যক বিষয় আমরা সেই কাজটি করব। কিন্তু এর বাইরে আপনার মা বাবাকে কেন্দ্র করে অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে সেই কথাগুলোর কোনো প্রয়োজন নেই আমরা কোরআন করিমের আয়াত আমাদের জন্য যথেষ্ট নবী করিম সাল্লাম সরি আল্লাহবুল্লাহ আলমিন বলেছেন যে তোমরা আমাদের বাবার প্রতি সদাচরণ করবে ওবির হাসানা সেটা যথেষ্ট এর বাইরে তাদের ব্যাপারে আমাদের নতুন করে আর কোন কথা বলার প্রয়োজন নেই এর বাইরে মা বাবার মানুষ জান্নাত পেতে পারে আল্লাহ সন্তুষ্টি পেতে পারে রেদার রব্বী ফিরেদাল বলে দেন আহ আপনার ওয়া সাকাতুর রব্ব ফি বলে দেন এই জাতীয় অনেকগুলো হাদিস আছে অর্থাৎ বাবার সন্তোষের মাঝে আল্লাহ তালা সন্তুষ্টি নিহিত আছে আবার বাবা মার অসন্তোষের মধ্যে আল্লাহ তালা অসন্তোষ নিহিত আছে অতএব এই জাতীয় যে হাদিসগুলো আছে সেগুলো তাদের ফজিলত সম্পর্কে বোঝার জন্য যথেষ্ট